আমি অমুকের ছেলে অমুক, 5 লক্ষ এক টাকা দিন মোর ধার্য করিয়া অমুকের শান্ত শিষ্ট বিনয়ী কন্যাকে বিবাহ করিলাম। জি ফুপুমা বলেন। যদি তো সে সকালবেলা উঠে অফিসে চলে যায়, তুই পিউলিকে ঠিক মতো নাস্তা দিস তো? গতবার যে দেখলাম মেয়েটা শুকিয়ে কাজ হয়ে গেছে, তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তুই ভাইকে দে ফোনটা। খালুরিতে ফুপুমা গত 3 দিন ধরে খোঁজে পাওয়া যাইতেছে না। মানে? জি ফুপুমা। এই তুই রাখ ফোনটা। আচ্ছা। আসতে বলো কেন? এক্সকিউজ মি ম্যাম, আমাকে বলছো? কাইন্ডলি বলবেন কি কার কাছে যাবেন? কার কাছে গেলে তোমার সুবিধা হয়? সরি, আমি তোমার এমবি ম্যাডামের কাছে যাব। কোনো সমস্যা? সরি ম্যাম, উনি তো একটু মিটিং এ আছেন, আপনাকে একটু বসতে হবে। কি বসতে হবে আমাকে? ও আচ্ছা, উনি কি বলেছেন যে উনি এখন কোনো ভিজিটর অ্যাটেন্ড করতে পারবেন না? না, ঠিক তা বলেননি, বাট উনি মিটিং এর সময় কোনো ভিজিটর এলাও করেন না। এলাও করেন না? হোয়াট ডু ইউ মিন বাই এলাও করেন না? আই মিন, তুমি জানো তুমি কি বলছো?
সরি ম্যাম, আপনি বোধহয় মিস ইন্টারপ্রেট করছেন। তুমি বোধহয় আমাকে চেনো না। চিনলে, বাই দ্য ওয়ে, কবে জয়েন করেছো অফিসে? আপনি খামোখাই রেখে যাচ্ছেন। তোমার খামোখা আমি বের করছি। বেয়াদব মেয়ে, আর কি হচ্ছে? ও বুবু, আপনি কখন এসেছে? এই মেয়েকে এখানে অ্যাপয়েন্ট করেছে কে? হাউ ডিয়ার শি, আমাকে বলে। সরি সরি বুবু, ও মোস্ট প্রবাবলি আপনাকে চিনতে পারেনি। ম্যাম, অ্যাকচুয়ালি আমি ওনাকে নি, উনি হচ্ছেন জুনেদ, মানে তোমাদের চেয়ারম্যান সাহেবের বড় বোন। আই এম রিয়েলি সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে কি করতে? বেয়াদবি করতে না? কি হলো, চুপ করে আছো কেন? তার মানে তুমি স্বীকার করছো তুমি বেয়াদবি করেছো? প্লিজ লিভ ইট, প্লিজ বুবু লিভ ইট। চলুন ভেতরে আসুন। এই অফিসে আসার মিনিমাম ইচ্ছা আমার নেই, ইনফ্যাক্ট আসতামও না। বাট তোমাদের বাসায় ফোন করে পিউরি মায়ের কাছে জানলাম জুনায়েদকে নাকি তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না, তাই। এ তো নতুন কিছু নয় বুবু, ও তো প্রায় কাউকে না জানিয়ে এমনি চলে। না গিয়ে কি করবে বাড়িতে যদি শান্তি না থাকে? আপনি কি বলছেন বুবু? ঠিকই বলছি, তোমার মতো বউ থাকলে শত্রুর প্রয়োজন হয় না। বুবু প্লিজ, আপনি আমার চেম্বারে আসুন, ইটস বেস্ট ইফ ইউ টক দেয়ার। কেন, সবার সঙ্গে তোমার মুখোশ খুলে যাবার ভয় করছে? সবার সামনে এমন একটা চেহারা করে রাখো। শোনো জ্যোতি, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার ভাইয়ের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বুবু এটা একটা অফিস, প্লিজ। কি, তুমি আমাকে ডেকোরাম শেখাচ্ছো? লন্ডনে দু কলম পড়াশোনা করে তুমি আমাকে শেখাচ্ছো? আরে আমিও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, দু পয়সা পাবলিশার্সের মেয়ে শেখাচ্ছে আমাকে? হাউ ফানি। মাইন্ড ইট, এটা আমার বাবার অফিস, সো এই অফিসে যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি চিৎকার চেঁচামেচি না, ইচ্ছে করলে ধেই ধেই করে নাচতে পারি। অ্যান্ড ইউ হ্যাভ নাথিং টু ডু। জুনাদের মোবাইলে নিশ্চয়ই ট্রাই করোনি? বাবু আমি করেছি, বন্ধ অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ আমি অবশ্য বন্ধ পেয়েছি, আল্লাহ জানে আমার ভাই কোথায় কি অবস্থায় আছে। আমি তোমাকে বলে রাখছি জুথি, জুনায়েদের যদি না থাক, তোমাকে বলে কোনো লাভ নেই, পুরো ব্যাপারটা আমি তোমার আম্মাকে জানাবো, দেখি উনি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নেন। তোমাদের ফোর্থ জেনারেশনের মধ্যে তো একজনই আছেন যে একটু সেন্সিবল। সরি, আমি আসলে প্লিজ ক্যারি অন উইথ ইওর ওয়ার্ক। খালাম্মা, আপনি ডাবের পানি আনছি। রাত আসি। আমাকে বলে কার কাছে আসছেন? মিনিমাম ম্যানেজার। এবারে মেয়েদের ম্যানার যে অবস্থা, তাতে আর কার্য লোকের কাছে কি আসবো? কার সাথে কথা বলিস? আরে মা, তুমি কখন এলে? বসে মা, বসে বসে বসে। আসসালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বসে মা, বসে। কেমন আছে? আছি ভালো। কি ব্যাপার মা, তোমার মুখটা তো শুকনো লাগছে কেন, কোনো সমস্যা? খালাম্মা, আজ তিন দিন ধরে জুনায়েদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ব্যাপারটা নিয়ে জ্যোতির মিনিমাম হেডেক তো নেই, বরং ওর কথা শুনে মনে হলো ও জুনায়েদকে খুঁজে না পাওয়া গেলেই ভালো হতো। ছি ছি, তা হবে কেন? আসলে তো জুনায়েদ প্রায় প্রায় ছবি আঁকার জন্য এরকম করে, তো জ্যোতি বোধহয় সেজন্যই ব্যাপারটা কত সিরিয়াসলি নাই। জ্যোতি দেখি এই বুড়িরও ব্রেন ওয়াশ করে রেখেছে। কি ব্যাপার মা, কিছু ভাবছো? আপনি ঠিকই বলেছেন খালাম্মা। আর বলো না মা, আমার মেয়েগুলোকে একটা যা হয়েছে না? আচ্ছা জুনায়েদ তো এরকম বহিমান টাইপের আছে, তাই বলে তুই একটু খোঁজ নিবি না? আপনাকে আমার এই জন্যই ভালো লাগে খালাম্মা, নিজের মেয়ে বলে আপনি খামাখা সাফাই গান না। তুমি একটু বসো, আমি ওকে ফোন করে দেখছি।
মা বলো বলো। কোথায় তুই, অফিসে? হ্যাঁ বলো। তো নানা জবা এসেছে। জানি। জানিস? আরে আচ্ছা, জুনায়েদকে নাকি আবার খুঁজে পাওয়া যাচ্ছে না? আচ্ছা মা, খুঁজে না পাওয়ার মতো কি আছে, গেছে কোথাও? তুই তো জানিস ও একটু বোহেমিয়ান স্বভাবের, কিন্তু তা বলে তুই একটু খোঁজ খবর করবি না? তিন দিন নাকি হয়ে গেছে। মা আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, একটু ব্যস্ত। সারাদিন শুধু অফিসই করো, তোমার সংসার করতে হবে না। একটা মেয়ে যদি আমার কোনো কথা শোনে। আরে দেখি টিটিকে একটু ফোন করে, সেটাও তো তিন চার দিন ধরে কোনো ফোন করছে না। গত কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছে না, মোবাইলটাও বন্ধ। ও বৌমা, বৌমা তো অফিসের একটা প্রোগ্রামে গেছে। প্রকাশিত হয় কেন? আমরা যতটুকু জানি যে ওখানে ওনার কোন শেয়ার নেই, মানে আপনারা চার বোনই। No comments. Excuse me. Excuse me, ma'am. Excuse me, please. Ladies and gentlemen, good morning. আজ বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ বিশিষ্ট কথা সাহিত্যিক জনাব রিফাত আহমেদের 250তম পুস্তক প্রকাশনী উৎসবে আপনাদের সবাইকে শুভেচ্ছা। জনাব রিফাত আহমেদের 250টি বই প্রকাশ করেছে ডটার্স পাবলিকেশনস। তাই আমি শুরুতেই ডটার্স পাবলিকেশনস এবং ডটার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর এবং জনাব রিফাত আহমেদের সহধর্মিনী মিসেস তিথি আহমেদকে আহ্বান জানাচ্ছি কিছু বলবার জন্য। গুড মর্নিং এভরিবডি। আমি গাড়ির থেকে নামা মাত্রই আমার কিছু জার্নালিস্ট ফ্রেন্ডস জিজ্ঞেস করলেন যে রিফাত শুধুমাত্র ডটার্স পাবলিকেশনস কি কেন বই দেয়। ওয়েল, সে প্রশ্ন লেখা। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের প্রচুর প্রদিত যশের লেখকের প্রথম পাবলিকেশনস কিন্তু এই ডটার পাবলিকেশনসের সাথে, আর এখনও আমাদের সাথে যাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে তারা তাদের বই নিয়মিত আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে আমার মনে হয় আর কিছুই বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আহ্বান জানাচ্ছি বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, কথা সাহিত্যের জাদুকর জনাব রিফাত আহমেদ। Thank you.
তুই ফোন ধরেছিস কেন? তোর খালু তো এখনো বাসায় না? খালু তো আপনি বাইরে হওয়ার পর পরে বাইরে গেছে। ফোন নিয়ে যাই, মনে হয় ভুলে রাই খাই গেছে। ফোন রাখ। Sorry, I'm extremely sorry. এই টাইমলি না আসার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। সত্যি কথা বলতে কি, আমি বাসা থেকে এ পর্যন্ত পদব্রজে এসেছি। এই পদব্রজে আসার জন্যই আমার স্বল্প বিলম্ব। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি অনেক ভেবে দেখেছি, সফলতা আর আভিজাত্যের মোড়কে মানুষ তার নিজের শেখরকে ভুলে যায়। আমার 250তম পুস্তক প্রকাশনা উৎসবে আমি একটি প্রতিজ্ঞা করেছি, যে গ্রামীণ মধ্যবিত্তের জীবন ও জীবিকা নিয়ে আমার লেখা, আমি বাকি জীবন সাধারণ মানুষের মতোই আমার জীবনকে অতিবাহিত করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনি যে বললেন যে সফলতা আর আভিজাত্যের মোড়কে সবাই অতীতকে ভুলে যায়, আমি একটু বলি, আসলে সাহিত্যিক মানুষ তো মাথার ভিতরে নতুন নতুন প্লট ঘুরতে থাকে, কে জানে হয়তো নতুন কোনো গল্প তারই চরিত্র সেজে চলে এসেছে। এক্সকিউজ মি, হাই। ছাতার লেখক হয়েছে যে কথা কথা ভং ধরে। ওনাকে ডেকে কোনো লাভ নেই, উনি গাড়িতে ওঠেননি, হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। আচ্ছা, আমি ওর হাঁটা বার করতেছি। আপনাদের যা খুশি আপনারা তাই করেন, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি আমার জীবনে একটা বড় পাপ করেছি না, সেটা আমি প্রায়শ্চিত্ত করছি। আমার মান সম্মান, আমার সোশ্যাল স্ট্যান্ড না দিলে ওর মাথা থেকে ভুতনা মেলে না। যা সুখে থাকতে ভূতে কিলায় তো এই হারাম জাদাটা আমার একটু শান্তিতে থাকতে দিল না। আচ্ছা আজ তা সুখ আসুক।
বিধান সাহেব, আপনি যেই ড্রেসে আসছেন ওই ড্রেসেই এক্ষুনি চলে আসেন এখানে। হ্যাঁ, তাড়াতাড়ি করেন, জলদি আসেন। কেন, কি হয়েছে, কোনো বিপদ হয়নি তো? বিপদ, বিপদের কথা বলেন? বিপদ তো বিধান সাহেব আবার সেই দিন থেকে যেদিনে ছাগলটা রে থাকার কথা বলে কাজ নেই। আপনি তাড়াতাড়ি আসেন, হ্যাঁ, বৌমার মন খুবই খারাপ। আপনি আসেন তো তাড়াতাড়ি, জলদি আসেন, আমি ওর ঘরে যাচ্ছি। হ্যাঁ, আবার কি হলো? না, এই মেয়েগুলো আমাকে শান্তিতে থাকতে দেবে না। শিউলি, আরে আমার কাপড় বের করে দে একটা, আমি বেরোবো। কই রে, শুনিস না তুই? হাজার বছর ধরে চেষ্টা করলেও চাষাকে তো আমি, হ্যাঁ তুমি ঠিক বলেছো, চাষা ময়ূরের পেখম লাগালে কি কাক কখনো ময়ূর হয়? এক্স্যাক্টলি। শুনো বৌমা, আমি না তোমার আম্মাকে ফোন করেছি আসবার জন্য। হ্যাঁ, তোমার আম্মাকে আসতে বলেছি, আমি আর বিয়ান সাহেবা, আমরা দুজন মিলে যখন ওকে একটা থ্যাতনা দেবো না। আমার মানে আমার মাকে আপনি আসতে বলেছেন? হ্যাঁ। আচ্ছা মাখা, আপনার কি দিন দিন কাণ্ডজ্ঞান লোপ পেয়ে যাচ্ছে? আপনি জানেন না রিফাত কিরকম, কি বলতে কি বলে ফেলবে, শেষে কেঁচো করতে সাপ বেরিয়ে যাবে, তারপরে বা ও মাই গড। না 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 না, তেমন কিছু বলবে না, যদি বইলেই ফেলায় তাহলে আমি আসি না, আমি ম্যানেজ দিব। এই এই শুনো শুনো বৌমা, আমি তো ফোন করেই ফেলছি, এখন আমি না করি কি করে, আমি তো না করতে পারবো না। মাকা প্লিজ প্লিজ, আপনি আর আপনার ভাগ্নে মিলে আমাকে না পাগল করে ফেলবেন। আপনি অনেক কিছু করেছেন, আর কিছু করেন না, আপনি এখন যান, আপনি যান, প্লিজ একটু শরবত টরবত কিছু খান। না না, শরবত খেলে আমার চলবে না, আমি অনেক কথা বলেছি, আমার কিরকম গলা খসখস করতে যাবে, একটু আদা খাবো। মাখা প্লিজ। আচ্ছা আচ্ছা, যাই যাই। আসার জন্য একজন রে থেতনা দিব। থেতনা? সেটা আবার কি? ও খোদা, থেতনা বুঝলাম না, থেতনা হইছে পাতায় পুতায় মশলা যেমন থেতায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কাকে থাক না দেবে সেইটা তো জানি না। তো জানিসটা কি ইডিয়েট কোথায়? এর যদি কেউ একটা থাক না দিতে পারত তাহলে আমার মধ্যে একটু সন্দেহ। আম্মু আম্মু, কি হয়েছে আম্মু? বলতো, আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু শুধু তুই আমার সাথে। তোমার আম্মুর মেজাজ আজকে খুব খারাপ, ঠিক আছে? সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কেন? আচ্ছা দিদা, তুমি কি জানো কাকে থেতনা দেওয়া হবে? আবার কাকে? তোমার পাপাকে। পাপাকে? হ্যাঁ পাপাকে। কেন, পাপা কি করেছে? তোমার নানু আসুক, তুমি সব জানতে পারবে, খাও শুনে। পাপা কোথায়? কোথায় আবার? যাইয়া দেখেন উনি ওনার পড়া রুমে ঘুমিয়ে বসে আছে। সব বিষয়ে তোমাকে কথা বলতে হবে।
তোর দিদা বলেছে আমাকে ঘর থেকে বের না হতে, তোর নানু নাকি আসবে, তারপর দুজনে মিলে কি যেন একটা বলবে। আমি জানি পাপা, তুমি বাসায় থেকো না, তুমি বাইরে কোথাও চলে যাও, কারণ ওরা তোমাকে থেতনা দেবে। প্লিজ পাপা, তুমি যাও। আচ্ছা পাপা, তুমি কি খুব বড় কোনো অন্যায় করেছো? ন্যায় অন্যায় বড় আপেক্ষিক ব্যাপার রে বাবা, একজনের কাছে যা ন্যায় আরেকজনের কাছে তা অন্যায়। পাপা, তুমি জুস খাবে, বেলের জুস তোমার প্রিয়? হ্যাঁ, জুস খেলে মন্দ হতো না, অনেক রোদ্দুরে হেঁটেছি তো। থাক, তোর সাথে গল্পই করি। আমার গল্প করতে ইচ্ছে করছে না, আমার কান্না পাচ্ছে। কান্না কেন? তুমি জানো না পাপা, থেতনা অনেক কষ্টের, পাতা পুতায় মশলা পিছলে যেরকম হয় না, থেতনা ওই রকম। মা, তুই আমাকে খুব ভালোবাসিস না রে? আমিও তোকে খুব ভালোবাসি। আমার শাশুড়ি হচ্ছে সহজ সরল একজন মানুষ, খামাকে টেনশন করছে বলো? বাদ দাও তো সব কথা, তুমি বসো, জুস খাবে। শোন দিদি, তোর বাবার এই পাবলিকেশন বিজনেসের সুবাদে অনেক লেখক সাহিত্যিকদের দেখলাম, কিন্তু রিফাত মাঝে মাঝে যে সমস্ত কর্মকাণ্ড করে আমার কেন জানি স্বাভাবিক মনে হচ্ছে। কি যে বলো না মা, কি হয়েছে ব্যাপারটা বলতো আমাকে। জামাই হঠাৎ করে একটা পার্টিতে লুঙ্গি পরে চলে গেছে। পার্টিতে লুঙ্গি পরে? না না তিথি, ওর এইসব অ্যাটিটিউড আমার কিন্তু নর্মাল মনে হচ্ছে না। কোথায়? নিশ্চয়ই স্টাডি রুমে। যাই, কথা বলি। মাখা! বোমা! মাখা! বোমা! বোমা, তুমি আমার ডাকলা? বোমা! জি, মা ওনার সাথে স্টাডি রুমে কথা বলতে গেছেন। আচ্ছা, ধাম করে তো টেলিফোন করে বসে। আপনি কখনো দেখেছেন মার সাথে আমি কোনো কিছু শেয়ার করি? আপনারা যে করেন না, ডিসগাস্টিং। না মানে আসলে বোমা, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারি নাই, তুমি এইরকম খেয়ে ফেলেছো, আমি ভাবলাম যে খুব ভালো হয়েছে, চমৎকার, বাবা ফ্যান্টাস্টিক। এখন যান গিয়ে সামাল দেন। মাখা, আমার মা যদি কিছু টের পেয়ে যায় আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না।
তুমি একদম চিন্তা করবা না বৌমা, দেখবা আমি সব ম্যানেজ করে ফেলবো। চশমাটা খোল না বুবি, সব সময় চশমা পরে থাকবে। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ পল্লী। কেমন আছে রানু ভাই? ভালো না। কেন, কি হয়েছে? মা বকেছে? আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি, আগে পাপার সঙ্গে কথা বলে নেই। তোমার যা ইচ্ছা তুমি বলো, কিন্তু আমার পাপাকে আমি কিছুতেই থাক না দিতে দিব না, আমি বলে দিচ্ছি। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, ওর অবস্থা হয়েছে তাই। কিন্তু কেন? ওই যে শকুন, শকুন যত উপরেই যাক নজর কিন্তু থাকে নিচে। আচ্ছা বেহান সাহেবা, আপনি আমাকে বলেন তো, এই লেখক হইলেই কি এরকম উল্টাপাল্টা কাজ করতে হবে? কয়দিন থেকে সেরকম উল্টাপাল্টা বকছে। না মা, ঠিক উল্টাপাল্টা না। চুপ করো, চলেন বেয়া সেবা, এই স্টুপিডের সঙ্গে কথা বলে মেজাজ খারাপ করার কোনো দরকার নাই, চলো। আমারটা বোঝে, আমি বুঝে গেছি। আপা, আমার তো মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কিসের ডাক্তার? মায়ের। গ্রামে একটা কথা আছে না, মায়ের উপরে কোনো ওষুধ নাই, ওষা দুটা চটকনা লাগাইলেই। বাবা, আমার মনে হচ্ছে তোমার শরীরটা ভালো যাচ্ছে না। না না আম্মা, আমি ভালো আছি, খুব ভালো। না না, তোমার শরীরটা একদম ভালো নেই, তুমি বুঝতে পারছো না বাবা। কিন্তু যখন পারবা তখন আর সময় থাকবে না। মুরব্বীর একটা কথা বলে না, ফেলি রে ফেলি বুঝবি দিন গেলি। বাবা রেখা, দেখো শারীরিক অসুখ হলে রোগী নিজে বুঝতে পারে, কিন্তু মানসিক রোগীরা, মানে আপনি বলতে চাইছেন আমি মানসিক রোগী, আমি পাগল? না না, তা হবে কেন, তুমি ঠিকই আছো, কিন্তু তারপরেও একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে তো কোনো অসুবিধে নেই। বাবা দেখো, আমার একজন খুব ভালো বন্ধু আছে ডক্টর নরে, খুব ভালো সাইকিয়াট্রিস্ট, তুমি যদি বলো আমি তাহলে ওর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করি। আম্মা, আমি বলছি তো যে আমি সুস্থ আছি, ভালো আছি, একদম ঠিক আছি। ঠিক থাকলে কেউ পার্টিতে লুঙ্গি পরে যায়? কি আশ্চর্য, আমার লুঙ্গি পরতে ইচ্ছে করেছে। ইনফ্যাক্ট এখন থেকে আমার ওই লুঙ্গি পরে গ্রামের মানুষের মতো জীবন যাপন করতে ইচ্ছে করছে, আমি কি করব? কাম্মা বাস, এবার থামো। বাবা রিফাত, তুমি একজন গুণী মানুষ। বাহ, লুঙ্গি পরেছি বলে কি আমি একেবারে বেগুন হয়ে গেলাম? না না, তুই এক কাজ কর, আর কি কি তোর ইচ্ছা করে তার একটা লিস্ট বানা, রোজ রোজ এক একটা উদ্ভট ইচ্ছা হবে তোমার, আর তুমি আমার বৌমাকে যন্ত্রণা দেবা তা অন্তত আমি হতে দেব না। হ্যাঁ আপা কিন্তু ঠিক কথাই বলেছে। বাবা তুমি এক কাজ করো, আমি তো আরো কিছুক্ষণ আছি, তুমি একটা লিস্ট তৈরি করে ফেলো, তোমার আর কি কি ইচ্ছে করে কি ইচ্ছে করে না কেমন, হ্যাঁ তুমি তৈরি করে ফেলো, আমি দেখব। কি কি বলল? না, বললো যে ওর নাকি এখন থেকে লুঙ্গি পরে থাকতে ইচ্ছা। হ্যাঁ
ওই যে লিখতে বললাম না, দেখবেন কত কিসিমের ইচ্ছা যে ওর মাথায় ঘুরপাক খায়। আমার বৌমা ওইরকম ধৈর্যশীল বলেই। আপনি আসলে লিখতে পেলে কাজটা ভালোই করেছেন। লেখাটা দেখলে বুঝতে পারবো যে ও স্বাভাবিক আছে কিনা। আর যদি ইচ্ছেগুলো উল্টাপাল্টা দেখি তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। পাপা, সিরিয়াস কিছু লিখছো কেন রে মা? তোমার পাশে বসে থাকতে ইচ্ছা করছে। বস, তোমার ডিস্টার্ব হবে না তো? না রে, তেমন কিছু লিখছি না। তোর নানু আর দিদা মিলে বললো আমার কি কি ইচ্ছে করে সব লিখে রাখতে, তাই লিখে রাখছি। তোর আমার কি হচ্ছে জানিস? মনে হচ্ছে স্কুল থেকে ফিরে যেন হোমওয়ার্ক করছি। আচ্ছা, কি কি ইচ্ছে করে তোমার? ইচ্ছে তো অনেক কিছুই করে মা, কিন্তু মানুষের সব ইচ্ছে কি পূরণ হয়? তারপরেও এই মুহূর্তে তোমার কি ইচ্ছে করছে? এখন কি ইচ্ছে করছে জানিস? কি? তোকে না বেশি বেশি আদর করতে। তো করো। হ্যাঁ মা। টেলিফোনটা দে তো, আমি নরেনের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করার ব্যবস্থা করি। মা, তুমি না একটা তুচ্ছ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করছো। তোমাকে আমি বললাম না যে মানে তোমাদের জামাই লেখক সাহিত্যিক এরা তো এরকম একটু পাগলামি করে 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 নামটা কি দিয়েছি জানিস? ইচ্ছে দেখি না, দাও কাগজটা। আচ্ছা থাক, দিতে হবে না, তুমি পড়ে শোনো। ওরকম করে তাকিয়ে থাকলে পড়া যায়? ইচ্ছে করে আসে ঘুরে অতি চেনা গায়, খেলছে যেথা পাক পাকালি বৃক্ষরাজির ছায়। ইচ্ছে করে মাদুর পেতে বধুর হাতের পায়েস খেতে। What? রিপিট করো তো শেষের দু লাইন, আবার রিপিট করো। ইচ্ছে করে মাদুর পেতে বধুর হাতের পায়েস খেতে, রাখাল যেটা বংশী বাজায় নীরব বেদনায়। ইচ্ছে গায়ে কাদা মেখে ধুলায় করি খেলা, মিঠু পথে ছুটে বেড়াই সকাল সন্ধ্যাবেলা। ইচ্ছে করে জ্যোৎস্না দেখি পুকুর ঘাটে ঘুমিয়ে থাকি, নতুন ঘানের গন্ধ ছড়াক আমার আঙিনায়। ইচ্ছে করে আসে ঘুরে অতি চেনা গায়। বাস, আমার যা বলছেন আমি বুঝে গেছি। তিথি, হ্যাঁ বলো। এক কাজ কর, ওকে কদিন একটু গ্রাম থেকে ঘুরে আসতে দে। গ্রাম? মা যে কি বলে না, ও গ্রামে গিয়ে থাকবে কি করে? কোনোদিন গ্রামে থেকেছে? সারা জীবনটা বিদেশে মানুষ। যেতে চাচ্ছে যখন একটু যেতে দে না। আরে ও বললো আর আপনি শুনলেন? আরে বাবা, ও তো লেখক মানুষ, ইচ্ছে তো করতেই পারে। যাক না, কদিন একটু গ্রাম থেকে ঘুরে আসুক, অসুবিধা কি? সম্ভব না মা,
উনি গ্রামে গিয়ে থাকতে পারবেন না। ওর যখন এত গ্রামে যাওয়ার শখ হয়েছে, ঠিক আছে আমি বাড়ির সামনে গ্রামের মতো তৈরি করে দিচ্ছি, রাখা লাগবো বংশীবাদক, কাক, হাঁস মুরগি, কিছু একটা বুয়া পায়েস রান্না করে দেবে, কিন্তু তোমার গ্রামে যাওয়া হবে না। চন্দ্র, আমার মেয়ে এখানে গ্রাম বাড়ি কেন, কদিন গ্রামে গিয়ে থাকলে কি হয়? এই তিথি, তিথি আমার মেয়েটা না, এই তিথি, তিথি ইচ্ছে করে রাখাল হয়ে ঘুরে বেড়াই মাঠে মাঠে। আমি বুঝিনি মা, তোমার তো শুধু নিজের সংসার না, শ্বশুরের কত বড় ব্যবসা। আসলে কি জানো, তোমরা বইনেরা কিন্তু খুবই ভালো, কিন্তু জামাই গুলি আমার গুরুটা তো আমার বৌমার জীবনটা এখানে পাতা পাতা করে ফেলছে। সাথে আচ্ছা তোমরা তো কিছু খাবা না? না খাবা খাবা খাবা, আমি তোমাদের জন্য এই নান রুটি আর কবা বানাই, আমার যে কি ভালো লাগে। থাক না, আছে তো বৌমাদা এক্ষুনি বাহির হবে, যাও তোমরা, যাও তোমরা বৌমার ঘরে গিয়া এসিটা ছাইড়ে গিয়ে বসো, আরাম করে শান্তি মতন বসো, আমি ততক্ষণে কবাবার না রুটি আনাই, যাও শুনে। আচ্ছা ঠিক আছে, যাও কবাব না, ইস আগে দেখটা খাই। খালুজা, আপনার তো গ্রামে থাকা শখ, এর লিগে খালাম মাই এই ব্যবস্থা করতে কইছে, অসুবিধা নাই, একটু মশাই কামড়াইবো আর কি। ঠিক আছে, ভালোই হলো, একটু চেঞ্জ হ্যাঁ, কি বলিস? খালাম মাই কইছে আজকে থেকে খাওয়া দাওয়া সবে হেনে নিব, ঘরে যাওয়া নিষেধ। কি বলিস? গরু ছাগলও আনার ব্যবস্থা করতেছি, আর রহিমা আর বুয়া পায়েস টানতেছে, যাই আমি এটা লাইনটা লাগাই দিই। কিন্তু ওই দুলা ভাইকে মানে নিউজে দেখেই আমরা, তোরা না শোন, কিছু কিছু মানুষকে তার ফর্মটা ধরে রাখার জন্য কিছু পলিসি ডেভেলপ করতে হয়। তাই বলি লুঙ্গি পরে, মাই ডিয়ার দ্যাট ওয়াজ দ্য পলিসি। দেখ না তোর দুজন কিরকম এক্সাইটেড হয়ে চলে আসলি, লোকজন পত্রিকায়
ছবি দেখবে, তখন তাদের একটা আগ্রহ হবে, বইয়ের সেল বাড়বে। না অ্যাকচুয়ালি বিথি জামকুর বলছিল না টেলিফোনে, আমি ভাবিয়েছিলাম। উফ বাদ দে। আচ্ছা কিরে সেজো, তোর এরকম লেপদু অবস্থা কেন? লেপদু? হ্যাঁ হ্যাঁ, কই ঠিক কিসে ঠিক আছে? তুই তো মনে হয় নিজেদেরকে মিনিমাম কোনো খেয়াল করিস না। দেখ দেখ দেখ, আইব্রোসটা পর্যন্ত ক্লাক করেন। করবো কার জন্য? বাসার তো আমার দিকে তাকানোর কোনো টাইমই নেই। সেই ভোরবেলা বেরিয়ে যায় অফিসে, আর অফিস থেকে ফেরে রাতে ফিরে ল্যাপটপ নিয়ে বসে। শোন, শুধু শুধু বাসার দোষ দিস না, সব দোষ তোর। আমার দোষ না তো কার? তুই জানিস না বাসার একটা কর্পোরেট অফিসে চাকরি করে, ওখানে যতগুলো ছেলে তার তিনগুণ মেয়ে চাকরি করে, আর ওনারা সব সুন্দর মেকআপ করে পারফিউম দিয়ে ছেলেগুলোর সামনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। আর এক্সকিউজ মি স্যার, মে হেল্প ইউ স্যার? এইসব সারাদিন দেখার পর বাড়িতে এসে তোমার মতো একটা এরকম লেপদুকে দেখতে কারো ভালো লাগে? হ্যাঁ, সব দোষই তো আমার, থাকতো আমার জায়গায়। আমি আমি কতদিন বাসাকে বলেছি দেখো আমাকে একটু বাইরে চাকরি করতে দাও, কি বলে দেখো? আমার ঘরের বউ আমি বাইরে চাকরি করতে দেব না। আই চাকরি করার সঙ্গে সুন্দর থাকার সম্পর্ক দেখি তোমরা তো বুঝবে না, আছো তো যে যার সংসারে সুখে শান্তিতে, আমাকে তো মাস শেষে ওই সামান্য কটা বেতন দিই। এই আব্বুর বিজনেস থেকে তুই মাসে মাসে টাকা পাস? এই বরপা দিস না, টাকা দিই না মানে? ওই তোকে জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর এই প্রত্যেক মাসের 1 তারিখে তোর অ্যাকাউন্টে টাকা জমা হয় না, হয় কিনা বল। আর আমি ওটা ওই সাজুগুজুর পেছনে ভেঙে ঠেঙে বসে থাকি, তাই না? যে সব তোমরা বলো না, তুই না তোর কি হবে? অ্যাকচুয়ালি বরপা, আই রিয়েলি মাস্ট গো ব্যাক টু ওয়ার্ক। কি গেট ব্যাক টু ওয়ার্ক, লাঞ্চ করে যাবি? রহিমা রহিমা, শোন সেজো, তোকে একটা কথা বলি, তুই খুব মনোযোগ দিয়ে শুনবি। তুই এইসব কোন জুসগুলি বাদ দিয়ে একটু প্লিজ নিজের দিকে মনোযোগ দে, নাহলে ঠিক দেখবি বাসায় এসব ঢুঙ্গি টুঙ্গি কারোর সাথে একটা অ্যাফেয়ার করে ফেলেছে, তখন এই যে যক্ষের ধনের মতো আগলে রেখেছো ব্যাংক অ্যাকাউন্ট, ওটা তোমার কোনো কাজেই আসবে না। ঘাম হচ্ছে, টেনশন হয় তো, টেনশন। আবার ডাকছেন গেলাম মা? হ্যাঁ হ্যাঁ, একটু খাবার দিয়ে দাও টেবিলে। কথায় কথায় কখন লাঞ্চ টাইম হয়ে গেছে আমি খেয়ালও করিনি, বাসায় কি খেলো না খেলো আহারে বেচারা। আমি একটা ফোন দিয়ে দেখি। শোনো, আমি না একটু বড় আপার বাসায় চলে এসেছি। হ্যাঁ, গল্প করতে করতে কোথা দিয়ে সময়টা, মেজো আপাও এসেছে। আরে সকালবেলা যখন বাড়ি থেকে বের হলাম তখন তো কিছু বললে না, হুট করে। তো তোমাদের এই হুট হাটগুলো একটু বন্ধ করো তো। আমাদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে বিরাট একটা তফাৎ আছে, মানে আমরা মিডল ক্লাস, আমাদেরকে অনেক ডিসিশন বুঝে শুনে নিতে হয়। আমি ওই মানে খাবারটা লাগানো হয়ে গেছে, আমি লাঞ্চটা করেই রওনা দিয়ে দিচ্ছি। আরে লাঞ্চ করে ফিরবে না ডিনার করে ফিরবে সেটা আমাকে বলছো কেন? আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন বলতে পারো নাই? আমি লাঞ্চটা করেই আসছি আর কি। দিলে তো সব লন্ডভন্ড করে, একটু পরে আমার একটা বোর্ড মিটিং। আরে থাক, আমি রাখছি। আমার বউ সব জানে।